শোনো যুবক, এক বাদশার ছেলের বউ, বাদশার মানে শাহজাদার বউ, ডিজাইন করে কাপড় পরে অর্নামেন্টস পরে রাস্তা দিয়ে হাঁটে। রাস্তা ছিল কাদামাটির, এদিক থেকে একটা পাগলা হাইটে যাইতেছে, পাগল পাগল, উস্কো কুস্কো চুল, কাপড় ছেঁড়া হাইটে যায়। এদিক থেকে দামি কাপড় পরে শাহজাদার বউ আসতেছে। রাস্তা ছিল পিছলা, পিছলা খেয়ে পইড়া, এই পাগলের পায়ের কাদামাটি সব গিয়া লাগছে শাহজাদার বউর শরীরে। লাফ দিয়ে উঠছে, কে আমার শরীরে কাদামাটি দিয়ে বড়াইয়া দিছে? কেউ নাই, আমাকে কেউ ভালোবাসে না, আমার স্বামী কোথায়? চিৎকার করে যখন বলছে, স্বামী ঘর থেকে দৌড়ে বাইরে আসছে, স্ত্রীর ভালোবাসা বের হয়ে বলছে, স্ত্রী বলতো কি হয়েছে? স্ত্রী বলছি, পাগল তার পায়ের কাদামাটি দিয়ে আমাকে ভরাইয়া দিছে। এই কথা শুনে শাহজাদা আচ্ছা মতো মায়ের পাগল খেয়ে, পাগল বলতেছে আমাকে মাইরেন না, আমি ইচ্ছা করে করি নাই, আমি ইচ্ছা করে করি নাই, আমি পড়ে গেছে, কাদামাটি লাগে গেছে, আমাকে মাফ কইরা দেন, আমি ধোয়া দেব। কে শুনে কার কথা? মায়ের। মারতে 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 ফালায় দিছে পাগল, মায়ের খাইয়া উপর দিকে হাত উঠাইয়া দিস। কিছুক্ষণ পরেই শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। বাদশাহ ঘর থেকে দেখছে তো দৌড়ে আসছে, কিরে আমার জোয়ান ছেলে হঠাৎ মরে গেল, কিরে পাগলা কি হয়েছে? পাগল বলতেছে, শুনেন, আপনার ছেলের বউ শরীরে কাদামাটি লাগছে, ভালোবাসার টানে স্বামীকে ডাক দিছে, স্বামী ভালোবাসার প্রতিদান দিতে গিয়া আমাকে পিটাইছে, ভালোবাসে স্ত্রীকে বুঝা দেখিয়ে আমাকে মারছে। বাদশাহ, আমি একজনকে ভালোবাসি, আমার একজন প্রেমিক আছে, আমি তাকে বইলা দিছি, বন্ধু ও স্বামী ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারলো, তোমাকে তো আমি ভালোবাসি, ভালোবাসার প্রতিদানটা দেও না, বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ দেওয়া জানটা সাথে সাথে ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, কে করতে পারেন? সবাই বলেন, কে? এক যুবক বনি ইসরাইলের জেনা করে ধরা পড়েছে, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, জেনা করে ধরা পড়েছে। বনি ইসরাইলের কন্ডিশন ছিল, জেনা করে ধরা পড়লে জঙ্গল থেকে, বাড়ি থেকে পিটাইয়া জঙ্গলে ফালাইয়া দেওয়া হতো, যুবককে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, সবাই মারছে, সবাই পিটাইছে, যুবক তো জিনাকার, যুবক তো মদকুর, যুবক তো বদমাইশ, কেউ দেখতে পারে না, মাইরা জঙ্গলে চইলা গেছে দুই সপ্তাহ। কয় সপ্তাহ? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কয়দিন গেছে সবাই বলেন? আমার মুসলমান বন্ধুগণ, কবির মারাজুক, আল্লাহর এই গোলাম জঙ্গলের ভিতরে দুই সপ্তাহ কাটাইয়া দিয়েছে, কেউ পানি পর্যন্ত নিয়ে যায় না, খাবার নিয়ে যায় না, কেউ তার সঙ্গে দেখা করতে পারে না, কেউ যখন তার কাছাকাছি যেতে পারে না, নিষেধ করে দেওয়া হয়েছে এই যুবকের কাছাকাছি কেউ যেতে পারবে না, জেনা করেছে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, দুই সপ্তাহের ভিতরে পানি পাইল না, খাবার পাইল না। যুবক চিন্তা করে দেখে, এই দুনিয়ার জমিনে চলার পথে আমার অনেক বন্ধু ছিল, আজকে আমার কোন বন্ধু নাই, বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না, যেই বন্ধুদের আড্ডায় পড়ে জেনা করেছি আর মদ খেয়েছি, আজকে আমাকে দেখবার জন্যে কেউ আসলো না, যেই মার বাবাকে খাওয়াবার জন্যে চুরি করেছি সেই মা বাবা আমাকে দেখতে আসলো না,
যে স্ত্রীর ওর নামের স্যার জুয়েলারি দেওয়ার জন্যে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যে ডাকাতি করেছি, কেউ দেখতে আসলো না। আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার মা বাবা আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না। সবাই আমাকে দোকা দিলাম, আমার সম্পত্তি আছে, কেউ আমাকে দেখতে আসে না। যুবকের অন্তরের ব্যথা নিয়া সাকারাত শুরু হয়ে গেছে। দুই সপ্তাহ পর্যন্ত খাবার পায় নাই, পানি পায় নাই। সাকারাত যখন শুরু হয়ে গেল, হাত পা কাঁপা শুরু হয়ে গেল। এমন সময় যুবক ডাইনের দিকে তাকায়, কেউ নাই, বামে তাকায়া দেখে ওখানেও কেউ নাই, পিছন দিকে তাকায়া দেখে কেউ নাই, সামনের দিকেও দেখে কেউ নাই। গোলাম দেখে আজ আমার সব আছে কিন্তু বিপদে কেউ নাই। হঠাৎ করে মনে পড়েছে সবার দরজা বন্ধ হয়ে যেতে পারে, যত অপরাধ করি যত গুনাহ করি, আমার মন বলতেছে আমার আল্লাহর দরজা বন্ধ হবে না। আল্লাহু আকবার! যুবক আসমানের দিকে হাত উঠাই আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ এই কঠিন বিপদে মা আমাকে দেখতে আসে নাই, বাবা দেখতে আসে নাই, সন্তান স্ত্রী পুত্র কেউ আসে নাই। আল্লাহ তাআলা আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই। সবাই ভুল বুঝে, তুমি তো আমাকে তোমার হাত দিয়া তৈরি করেছো, আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না, আমার অপরাধগুলোকে কি মাফ করতে পারো না? আয় আল্লাহ তাআলা কথা দিলাম, আমি যদি বেঁচে যাই, কথা দিলাম, তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, আর যদি মরে যাই, মরে যায় তওবা করার সুযোগ দিয়ে আমার তওবাকে কবুল করো, আমার সামনে কেউ নাই। আল্লাহর গোলাম যখন চোখের পানি ছেড়ে খান্না করে, আল্লাহর তো বরদাস্ত হয় না। গোলাম যখন মুনিবকে ডাক দেয়, মুনিবের বরদাস্ত হয় না। এই জন্যে ডাকবেন শুধুমাত্র কেবলমাত্র কাকে? সবাই বলেন, বিপদে পড়ে ডাকবেন পীর সাহেবকে, মুর্শিদকে, কারে? সবাই বলেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ফুরকানে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমার আল্লাহ বলেন, যারা কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে চায় না, তারা যেন দুনিয়ার জমিনে বেঁচে থাকার সময় আমি আল্লাহকে চিৎকার করে ডাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এই গোলাম যখন চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবাকে কবুল করে তার জিন্দেগির সবগুলা গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হয় নাই। এখন সুবহানাল্লাহ, এক মিনিট পরে যুবক মরে গেছে, বনী ইসরায়েলের যুবক এক মিনিট পরে মরে গেছে। গভীর রাত্র, আল্লাহ মুসা আলাইহিস সালামকে ঘুম থেকে উঠাইছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ঘুম থেকে উঠো। আল্লাহর পয়গম্বর মুসা ঘুম থেকে উঠলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, কেন তোমাকে ঘুম থেকে উঠাইছি তুমি কি জানো? পয়গম্বর মুসা বললেন, আল্লাহ তাআলা আমি তো জানি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা
জঙ্গলে আমার এক অলি মইরা গেছে, আমার এক গোলাম, আমি আল্লাহর অলি, তার জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করেছি। ও মরে গিয়েছে, তুমি তার জানাজায় যাও, কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনি তো আমাকে জানেন, আপনি আমাকে চিনেন, আমি বনী ইসরায়েলের পয়গম্বর, আমার উম্মতেরা বনী ইসরায়েল, ওরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, সব নগদে। বলেন তো এই গোলামের জানাজায় গেলে কি কল্যাণ পাবো, কি উপকার পাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা আমার এই ওলির জানাজায় যারা হাজির হবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যারা হাজির হবে তাদের 1000 বছর যদি পৃথিবীতে বাঁচে, গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলা। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ঠিক আছে। তাই গ্রামে গেছেন, পাবলিক রে বলছেন, ঘুম থেকে উঠো পাবলিক। মুসা হঠাৎ করে রাত্রে ডাকে কেন, উঠাইলেন, কি হচ্ছে? জঙ্গলে এক আল্লাহর পাগলা মইরে গেছে গা, আল্লাহর ওলি, তাহলে কি করব? আল্লাহ বলছে জানাজায় যাওয়ার জন্যে, তো আমরা জানাজায় গেলে লাভ কি? মুসা বলেন, আল্লাহ বলছেন আমরা জানাজায় গেলে মাফ না। সুবহান আল্লাহ, এটা পকেটে রেখে দেন, আর একটু জোরে পড়েন। সব মানুষ ঘুম থেকে উঠছে, যারা বৃদ্ধ ছিলেন হাঁটতে পারতেন না, তারা খামার কান্দে করে লইয়ে যাবে, তো জান্নাতে যাওয়ার সহজ সুযোগ। সব মানুষ গেছে জঙ্গলে, গিয়া দেখে আল্লাহ বললেন তার ওলি, আর পাবলিক দেখে এটা জিনাকার যুবক। সুবহানাল্লাহ বললেন না, আরো জোরে বলেন না, জিনাকার যুবক। সবাই বলো, মুসা আর কত শয়তানি করবা, যারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে বাহির করছে জিনার অপবাদে, আর তুমি বলতেছো ওলি? মুসা কয়, আমি তো মারলাম, আমিও তো এরে মারছি জিনাকার। তো আল্লাহ বললেন ওলি, আমি তো কিছু বুঝলাম না। মুসা আলাইহিস সালাম গরম না নরম, কথা বলেন না, গরম মানুষ আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আল্লাহ এরা জিনাকার, আর তুমি বলো তোমার ওলি? আল্লাহ বলেন, মুসা জিনাকার ঠিক আছে, গুনাহ করছে তাও ঠিক, কিন্তু গুনাহ করার কারণে সবাই তোমরা তাকে বের করে দিয়েছ, সবাই দরওয়াজা লাগাইয়া দিয়েছ, কিন্তু আমি আল্লাহ আমার গুনাহগারের জন্য রহমতের দরওয়াজা বন্ধ করে দেই না। এ পাগলা যখন জেনা করার পরেও আমার কাছে মাফ চাইছে আর চোখের পানি ছাইড়া দিছে। ও মুসা জানিস না রে, এই চোখের পানির অনেক দাম আমার কাছে, সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। আরে মুসা তো এই নবী, 12টার উপরে হয়ে গেছে গা, আপনাদের কষ্ট হচ্ছে? না না, লম্বা করবো। শোনেন, মুসা আলাইহিস সালাম তো এমন নবী, আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন, কথা সংক্ষেপে বলছি, তুর পাহাড়ে, শুধু বসেন কয়েক মিনিট, তুর পাহাড়ে জুতা পইরে গেছে, জুতা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা ওইটা পবিত্র উপত্যকা, জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে পাহাড়ে উঠা লাগবে। মুসাকে আমার আল্লাহ জুতা নিয়ে পাহাড়ে যেতে দিলেন না। আর আমার নবী যেদিন মেয়েরাজে যান, সিদ্রাতুল মুনতাহায় যাওয়ার পরে নবীজির ছেঁড়া কাপড়, ছেঁড়া জুতা, নবীজি জুতা নিয়ে মেয়েরাজে যাইতে চান না, আল্লাহর আরশে যাইতে চান না, জুতা নিয়ে কেমনে যাবেন? মুসাকে
জুতা নিয়ে তোর পাহাড়ে যেতে দিলেন না। আমি কেমনে সেরা জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই? বিশ্ব নবী জুতা মুবারক খুলে রাখলেন, গায়েব থেকে আমাদ আসলো, বন্ধু আমার, বন্ধু আমার, তুমি জুতা পরো, জুতা পরে তুমি আমার আরশে আজিমে এই মুহূর্তে আসবা। তোমার জুতা মুবারকের নিচে যেই দুলি কোনা গুলা রয়েছে, আমি আল্লাহ তোমার পায়ের দুলি কোনার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, এই নবীর যা দাম যেমন, এই নবীর উম্মতের দাম তেমন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বললেন, মুসা রে, তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে তোর পাহাড়ে নিয়ে এসেছি। মুসা বললেন, আল্লাহ তাআলা তোমাকে কি একটা কথা বলতে পারি? আল্লাহ বললেন, মুসা কি বলতে চাও বলো। আল্লাহর কাছে মুসা বললেন, আল্লাহ তাআলা তুমি বলো তো আমি কোথায় আর তুমি কোথায়? আল্লাহ বললেন, মুসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়? মুসা বললেন, আল্লাহ তাআলা আমি তোর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তোর পাহাড়ের উপরে। আল্লাহ বললেন, মুসা না না, তোমার আর আমার মধ্যে ওখানে রয়েছে 70,000 নূরের পর্দা। কন সুবহানাল্লাহ! কিন্তু মুসা জানো না, কিয়ামতের আগে আমি আল্লাহ এমন একদল জাতি আর আমার গোলাম বিশ্ব নবীর উম্মতকে পৃথিবীতে দিচ্ছি, ওদের সঙ্গে যখন আমি কথা বলবো, দেখা করব আমি আল্লাহ, তখন আর কোনো পর্দা থাকবে না, পর্দা থাকবে না। ওরা যখন সেজদায় গিয়ে আমি আল্লাহকে ডাক দিবে, ডাক দিতে দেরি হবে, সেজদা দিবে যেখানে, আমি আল্লাহ ওখানে হাজির হয়ে যেতে এক মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ! এই চেয়ারে বসেছিলেন আমার রাসূল, সত্য কথা বলতে দমদান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন, সত্য কথা বলতে হযরতে আবু বকরকে পিটাইয়া মক্কায় অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছে, সত্য কথা বলবার অপরাধে হযরতে ওমরকে ফজরের নামাজে খঞ্জর দিয়ে শহীদ করা হয়েছে, সত্য কথা বলবার অপরাধে হযরত উসমানকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করা হয়েছে, সত্য বলবার অপরাধে হযরত আলীকে কুফার রাস্তায় পিটাইয়া শহীদ করা হয়েছে, সত্য বলবার অপরাধে কারবালার প্রান্তরে হযরত হুসাইনের শরীর থেকে মাথাকে আলাদা করা হয়েছে, সত্য বলার অপরাধে হযরতে হামজার কলিজা বের করে চাবাইয়া খাওয়া হয়েছে, সত্য বলার অপরাধে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্শা নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। আমরাও সত্য বলে যাব, প্রয়োজনে কোটি গুলির সামনে দাঁড়িয়ে কারা কারা রসুলের জন্য জীবন দিতে পারবেন হাত ওঠায় দেখায় দেন। আমার বন্ধুগণ, সুতরাং সত্য বলা লাগবে। আজকালকের ম্যাক্সিমাম ইমাম খতিব আল্লাহকে ওয়াস্তে চাকরি থাকার যাক, এই মিম্বর এখান থেকে দাঁড়িয়ে রাসূলের পাক কথা বলে গোটা দুনিয়ার চেঞ্জ করেছেন, আপনাকে আমাকে করা লাগবে। কথা বলেন না কেন? মনে রাখবেন, আজকে কোরআন শরীফ, আমার কথা বলছি রাগ করবেন না, কোরআন শরীফকে বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানাইছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরে খতম পড়ে 200 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজার কবজ দেওয়ার বই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই কাজগুলোই তো চলতেছে না, আর কিছু? কোরআন দিয়ে সংসদ চলে? কথা বলেন না। গণভবন চলে? বঙ্গভবন চলে? সচিবালয় চলে? মন্ত্রণালয় চলে? ডিসি অফিস চলে? টিওন অফিস চলে? ইউন অফিস চলে? ইউনিয়ন অফিস চলে? তা কোথাও তো কোরআন নাই, আছে কই? মসজিদে কোরআন কই আছে? এই জন্য আল্লাহ কোরআন দিছেন? আল্লাহ কোরআনে কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সোরা
সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা বাস্তবিক লাইট। তোমরা সিস্টেমে এই চুম্বকটাকে অন্ধকারে লাগাইয়া দেও, অন্ধকার থাকবে না, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন দিয়েছি পাবলিকের হিদায়তের জন্য, কোরআন দিয়েছি সকল মানুষের হিদায়তের জন্য। কোরআনকে মানাইছেন মক্তবের বই, কথা বলেন না কেন? আজকে ইমাম সাহেব যেমন মসজিদের মিম্বর থেকে সত্য কথা বলতে পারেন না, সমাজ নষ্ট হওয়ার একটা বড় কারণ হচ্ছে, ডোন্ট মাইন্ড, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর, ক্যাশিয়ার ঘুষকুর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। মিথ্যা বলছি? একজন দাঁড়াইয়া বলেন মিথ্যা কথা। হ্যাঁ, সব না ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে চলে না। এমন লোক আছে মসজিদ মাদ্রাসার ক্যাশের টাকা দিয়া নিজে বিজনেস করে খায়, আছে না নয়? আপনারা চিন্তা করতেছেন দাওয়াত দিল কেন, ভুল করছে আমিও জানি, আমিও জানি এটা ভুল হইছে। আমার বন্ধুগণ, ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ যা করে, এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে রাখছে, ভাল লাগে না? কথা বলেন না কেন, সুন্দর কথা বলেছেন দাঁড়িয়ে। বাংলাদেশে এমনও চেয়ারম্যান আছে, আল্লাহ মাফ করুক ভাই, তাফসিরে বসছে, আর এমনও চেয়ারম্যান আছে ওয়াজে আইটাই বক্তারে পিটায়, কথা বলেন না কেন? এগুলা জনপ্রতিনিধি নয়, এগুলা হচ্ছে সন্ত্রাস আর বদমাইশ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, একটু হাত উঠে দেখান কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে, আমি জানি অসুবিধা হচ্ছে, আমি বুঝতেছি, গরম লাগতেছে আমি বুঝতেছি, কথা শুনেন কি বলতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম সাহেব চিন্তা করছেন, শোনো যুবকেরা, ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ যা করে আগামী জুমায় শুরু করে দিয়েছে সুদের ওয়াজ। হুজুর যে ওয়াজ করছে, সুদের ওয়াজ করাই লাগবে মসজিদে, নামাদুহু ওয়ানসাল্লি আলা রাসূলিল কারীম বলে জুমাবারে সুদের ওয়াজ শুরু করছে। কিছুক্ষণ ওয়াজ করে ডান দিকে তাকায় দেখে সভাপতি, এলাকার সব থেকে বড় সুদের কারবারে, আছে না নাই? খবর নিয়ে দেখেন, এলা মিটা মইনের মানুষ, খবর নিয়ে দেখো কত মুরব্বি বাবা আছেন এখানে দাড়ি সাদা। আপনার আশেপাশে আজরাইল ঘুরে এখনো আজান হলে আপনি মসজিদে নামাজে যান না, আজানের পরে আপনি চায়ের দোকানে বৈশা টেলিভিশন দেখেন, নাই? আবার আপনারা শয়তান খুঁজে পায় না, এমন লোক আছে এলাকায়, খবর নেন, দাড়ি রাখছে নাবি পর্যন্ত লম্বা, হাতে এক হাত লম্বা তসবি, খবর নিয়ে দেখেন হজও করছে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারে, আছে না নাই? আপনারা শয়তান খুঁজে পান না, শয়তানটা দেখছেন কোনোদিন? কথা কয় না, এই যে সুদ খায় দাড়ি রেখা, তার চেহারার দিকে গিয়ে পাঁচ মিনিট তাকায় থাকবেন, তাহলে আপনি টাটকা শয়তান দেখতে পাইবেন, একবারে টাটকা শয়তান, কোনো ভেজাল নাই, আছে নি এগুলা এই সমাজে? আছে, ঘরের ভিতরে দিন নাই। আমি জানি আপনাদের কষ্ট হইতেছে, আপনারা মনে মনে কইতেছেন হুজুরে আমারটা জানলো কেমনে, আমি কারো কিছু জানি না, এটা হচ্ছে বাস্তবিক প্রবলেম, সমস্যা কেন সমাজে, এই সমস্যাগুলো হচ্ছে এইটা। আমার বন্ধুগণ, ঘরের ভিতরে দিন নাই, ঘরের ভিতরে আছে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, এগুলো মনে হয় মিঠা মইনে নাই মনে হইতেছে,
ঘরে ঘরে আছে, ঘরের ভিতরে স্টার জল স্যার জি বাংলা নিয়া আপনি আপনার মেরে বানাইছেন কিরণমালা, আর বৌরে বানাইছেন কটকটি, ঠিক কিনা বলেন? শান্তি কই ভাই, ঘরে তো শান্তি নাই, শান্তি বাইরে গেছে ঘর থেকে। এই জন্য আমার বন্ধুগণ, ঘরে শান্তির দরকার আছে না নাই? আছে না নাই? এই শান্তি প্রতিষ্ঠা করতে হলে চরিত্র লাগবে একটা। আল্লাহ বলছেন, আজকাল কি যে ভাই আছে এখানে বসা বাংলাদেশে, আপনারা বলেন তো আমাদের চরিত্রের সার্টিফিকেট দেখে, এত মিথ্যা কথা বললেন, আল্লাহ ঠেকছে মিঠা বই নিয়ে সার্টিফিকেট দিব। এই বাইরে জিগান কারা সার্টিফিকেট দেয়, জিগান না সার্টিফিকেট দিয়ে চেয়ারম্যান, সার্টিফিকেট দিয়ে মেম্বার পৌর কমিশনার, ঠিক না? আল্লাহ ভালো করুক, ভালো আছেন। এমনও চেয়ারম্যান আছে এক লোক এলাকার সুর ডাকায় এতিমের জায়গা, বিধবা বিধবার জায়গা, বাচ্চাদের দুধের টাকা সব মাইরা খাইয়া পাবলিকের জায়গা জমি নিজের নামে রেজিস্টারি কইরা চেয়ারম্যানের কাছে গিয়ে বলছে, ভাই আমি তো একটু বিদেশে যাবো, একটা সার্টিফিকেট লাগবে আপনারে 500, একটা সার্টিফিকেট দেন একটু ভালো লেখা। চেয়ারম্যান সাহেব ভাইকে দিছি, থ্যাংক ইউ, আপনি হলেন আমার এলাকার সব থেকে ভদ্র ছেলে। এভাবে কিছু লোক লেখা দেয় বলছি, লেখা দেয় কথা বলেন না কেন? যেই লোকটা লেখলো এটা ভালো লেখছে না ভুল লেখছে? তো যে লেখছে তারও চরিত্র ঠিক নাই, যারে লেখা দিছে তারও চরিত্র ঠিক নেই, কথা বলেন না কেন? আর আমি যাকে নেতা মানি, শুরুতেই বলছিলাম আমার নেতার সার্টিফিকেট দিয়েছেন আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন, মান্ত বিনিয়ামত রব্বিকা বিমাজনুন, বন্ধু তুমি সুদের বিরুদ্ধে কথা বলো, ঘুষের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলে, তুমি পাগল না, তুমি তোমার রবের দয়ায় পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র তোমার। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ বলছেন, জান্নাতে যাইতে চাও, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গসপেল বাইবেল গীতা বেদ ত্রিপিটক সেকুলারিজম কমিউনিজম মার্ক্সবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র পীরের দরবার, কোন জায়গায় গিয়ে কারো চরিত্র নিয়ে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে হয়, লাকাদ কানে লেখুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার মহানবীর মধ্যে উত্তম চরিত্র রেখে দিয়েছি, তাকে যদি ফলো করো দুনিয়ায় শান্তি, মরে গেলে জান্নাত। আল্লাহু আকবার। সন্দেহ আছে না ভুল আছে? আপনারা তো অনেকে পীরের মুরিদ থাকতে পারেন, থাকেন বাবা যা মন চা করে, ঢুল বাজাইয়াও জান্নাতে যাইতে চায়, ক দরবারি বাবা ঢুল বাজাইয়া মরে, মানে তার কলিমা কালামের দরকার নাই, ঢুল বাজাইলে নাকি হয় শয়তানে, কো আল্লাহ এ কাজ তো আমিও করি নাই, কথা বলে ঠিক না? শয়তান কো আমি তো এই কাজ করলাম না, তো আমারও শয়তান বানাইছো কেন? চিন্তা করেন ভাই, কষ্ট পাচ্ছেন বাবা আমার কথা কেউ? আপনাদের সাথে আমার লেনদেন আছে, জায়গা জমি নিয়ে বেজাল আছে, কথাগুলো দিল থেকে বলতেছি, রসুলের থেকে পাওয়া কথা, সঠিক পথে আপনাদেরকে নিয়ে আসতে চাই। এগুলো হচ্ছে সমাজের সমস্যা, নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবেন না, পারবেন না। আসুন আমরা জান্নাতের পথে যাই ইনশাল্লাহ, বলেন আল্লাহকে চিনেন, আল্লাহর চাইতে ভালোবাসা পৃথিবীতে কেউ ভাসে না, আল্লাহর মতো দয়ালু কেউ নয়, চক্ষু বন্ধ করে দেখেন আল্লাহর চাইতে ভালো আর কেউ নাই। যুবক যারা আছো এখানে, যুবক শোনো, যুবকেরা প্রেম করে আজকালকে প্রেম, ঠিক না? এটা কই ঠিক, এটা তো নিয়ত ভালো না দেখতেছি, প্রেম করে শোনো কি বলতে চায়, ভাই তুমি ভুল জায়গায় প্রেম করেছো, তোমার প্রেমিকাকে তুমি চিনো নাই,
অযুবক তাহলে শোনো, ভুল জায়গায় প্রেম করেছে তোমার বন্ধু, এটা ভুল জায়গায়। বন্ধুর পরিচয় তো বিপদে, কোন সময় বন্ধুর পরিচয় কখন বিপদে? না, বিপদে পড়লেই তো বন্ধুকে চেনা যায়। তাহলে শোনেন, যুবক তুমি ভুল জায়গায় প্রেম করেছ। যুবকেরা প্রেম করে, প্রেম করার পরে যার সাথে প্রেম করে তার সাথে নিভৃতে অন্ধকারে একাকিত্বে কথা বলতে চায়, ঠিক না? এজন্য কলেজের গাছের কর্ণানে ডাকা হলে টিএসসি চত্বরের চারুকলা ইনস্টিটিউটে রমনা বটমূলে, আর আপনাদের এলাকায় পার্ক আছে নি তো যাওয়ার সুযোগ নেই, বন জঙ্গল তো আছে, বাস যার আসেনি তাও নাই, বাচ্চা গেছেন আপনার মনে হয় না, খালের কিনারে। তাইলে শুনে যুবক, তুমি যার সাথে প্রেম করেছ তার সাথে কথা বল না বললে নাকি তোমার ভাল লাগে না। হ্যাঁ, সারা রাত্র তুমি টেলিফোনে কথা বলো, রাত্র শেষ কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না। ও যুবক, তুমি ভুল জায়গায় প্রেম করেছ। তোমার যেই প্রেমিকা তার চামড়া অনেক ডিজাইন করা, অনেক স্টাইলিস্ট, অনেক বিউটিফুল, তার গলার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, বয়সটা অনেক সুন্দর মধুর, তুমি পাগল হয়ে গেছো। ও যুবক, ভুল জায়গায় প্রেম করেছ। এই মেয়েটা যদি আজকে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। কথা বলেন, আমি আমার বোনদেরকে বলছি, একটা স্মার্ট যুবক দেখেই প্রেম করে ফেলেছ, টাকা আছে যুবক দেখে প্রেম করে ফেলেছ। আরে বোন, কালকে যদি যুবকটা মইরা যায়, 32 ঘন্টার ভিতরে তার নাক থেকে বের হবে পোকা, কান থেকে বের হবে পোকা, চোখ থেকে বের হবে পোকা, যেই কবরে রাখা হবে শিয়াল আর কুকুর টাইনা টাইনা চামড়া গুলো খাবে। কথা বলেন না কেন বন্ধু? যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বন্ধ করেছ, যৌবন নষ্ট করেছ, বাবার টাকা নষ্ট করেছ, ঘুম থেকে ওইটা, ওই মেয়ে যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আর একটা ছেলেকে পায়, দুপুরের আগেই তোমাকে অল আউট। কথা বলেন না কেন? ধোকা, ধোকা। শোনো যুবক, বন্ধুর পরিচয় বিপদে, বিপদে পড়লে বন্ধুকে চিনা যায়। আমি আজকে বললাম তুমি মইরা যাও, কবরে গিয়া বিপদে পড়ে যাও। তুমি যদি কবরের বিপদে পড়ে যাও, কসম আল্লাহ পাকের জাতের, কবরে তোমার মাকে পাবা না, কবরে তোমার বাবাকে পাবা না, কবরে তোমার ভাইকে পাবা না, কবরে তোমার স্ত্রী সন্তানকে পাবা না, কবরে তোমার বন্ধু বান্ধবকে পাবা না, কবরে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাউকে পাবা না। তুমি কবরের নিচে ফিরিস্তারা তোমাকে পিটাবে, তুমি চিৎকার করবে, তোমার কথা কেউ শুনবে না, কিন্তু 3.5 হাত মাটির উপরে ঠিকই তোমার সম্পত্তি নিয়ে তোমার ছেলেরা মেয়েরা মারামারি করতেই আছে, তারা কে কোন বাড়ি দখল করবে তা নিয়ে কোর্টে যাবে, কিন্তু তুমি বাবার খবর নিবে না, ঠিক কিনা বলেন? বন্ধুর পরিচয় তো বিপদে, কই কেউ তো চিনে না, কিন্তু আল্লাহ বলেছেন গোলাম তুই আমার সাথে বন্ধুত্ব কর। গোলাম জানিস এই জমিনটা আমি আল্লাহ বানাইছি, হাত দিয়া বানাই নাই, কোন বলে বানাইছি? আসমানকে বলছি আসমান হয়ে যা হয়ে গেছে, জমিনকে বলছি হয়ে যা হয়ে গেছে, ফেরেশতাকে বলছি হয়ে যা হয়ে গেছে। গোলাম তোকে এভাবে বানাই নাই, তোকে বানাইছি আমি আল্লাহর কুদরতের হাত দিয়া। এজন্য গোলাম তোর প্রতি আমার ভালোবাসা একটু বেশি, গোলাম কেমনে তুই আমি আল্লাহকে বইলে যাস। আল্লাহ মাঝে মাঝে তো বলেন আফসোস করে, আমার বন্ধুগণ এজন্য আল্লাহকে চিনো, আল্লাহর সাথে প্রেম করো, প্রেম কইরে রাত্রে ঘুমাও না, টাকা পয়সা নষ্ট করো। আমার আল্লাহ একবার প্রেম করেছিলেন আমার নবীর সাথে, আল্লাহ আমার নবীকে মাঝে মাঝে ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজিল ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়ামাকা ফাতাহির। আল্লাহ আমার নবীকে ডাক দিয়া বলছেন, ও চাদরওয়ালা চাদর থেকে বের হও, কম্বলওয়ালা
কম্বলের নিচ থেকে বের হও, ফাতেমা ঘুমিয়ে আছে তোমাকে দেখবে না, খাদিজাকে কম্বলের নিচে শোয়ায় দাও, বন্ধু কম্বলের নিচ থেকে বের হও, আমি আল্লাহর একা একা ভাল লাগে না, তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে ঘুমাইবা, আল্লাহু আরশিস্তাওয়া, আমি আরো একা একা থাকবো ভাল লাগে না, বন্ধু কম্বলের নিচ থেকে বের হও, উইটা আমাকে ডাক দাও, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর চিন্তা নাই, আমি তোমার সাথে কথা বলতে চাই, বন্ধু একবার উঠো, তাহাজ্জুদের সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও, আমি আল্লাহ কথা দিলাম, ডাক দিয়ে দেখবো আমি তোমার জায়নামাজে দাঁড়াই আছি। তার নাম তো রব। আপনি রবকে চিনেন না, রবকে চিনো না যুবক, শোনো রবকে, শোনো রবকে, শোনো, আল্লাহ বলছেন গোলাম তুই আমাকে একটা বার ডাক দে, কেন তুই আমাকে চিনিস না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, এই মানুষ কে তোকে ধোকা দিয়েছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা আমি তোকে বানিয়েছি, ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা, অজব তোমাদের পায়ে ধরে যাই, আল্লাহকে বইলে যাইও না, তুমি তো রাত্রে ঘুমাইয়া যাও, শোনো কি বলতে চাই, রাত্র যখন তুমি ঘুমাইয়া যাও আল্লাহকে ডাকো না, কিন্তু জানো তুমি ঘুমাইয়া গেলে আল্লাহ 18 জন ফেরেশতা দিয়া তোমাকে গার্ড বানাইয়া রাইখা দেয়, আমার গোলামের জন্য কিছু না হয়, আজ সেই রবকে চেনো না, এই জন্য চিনতে পারবা তো সেই রবকে, কথা বলেন না কেন, যুবকরা বলি তুমি মনে করেছো তুমি জেনা করেছো না, মদ খেয়েছ, ফ্যান্সি ডিল, ইয়াবা খেয়েছ, চুরি কইরে ফেলাইছো, বহুত বড় গুনাহ করছো না, লজ্জায় আল্লাহর সামনে যাও না, আল্লাহ বলছেন গোলাম শোন, আরে পাগল শোন, তোর কিসের গুনাহ, তোর সব গুনাহ জমা করলে আটলান্টিক মহাসাগর পরিমাণ হতে পারে, তুই এত গুনাহ নিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে তোর দরজায় হাজির হয়ে যায়, কেন আমার রবকে চিনো না, ভাই শোনো অযুবক, কষ্ট পাচ্ছ আমার কথা ভাই, তোমাদেরকে রব চিনাচ্ছি, আমি বলছিলাম ওয়ারাফায়না আলাইকা যিকরাক, আল্লাহ বলছেন বন্ধু তোমার কি সম্মান বাড়াইনি, বন্ধু বলছে আল্লাহ বলছেন রসুলকে, এই জন্য আল্লাহর পরিচয়টা আগে দিচ্ছি, শোনা মুসলমান দুনিয়ার পিছনে ঘোরাও, তুমি নাকি অনেক ব্যস্ত, ভাই শোনো বাবা তুমি নাকি অনেক ব্যস্ত, তাফসিরে আসো ব্যস্ত, ওয়াজে আসো ব্যস্ত, হালাল কাজে আসো ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, কি নিয়া, গাড়ি নিয়া, বাড়ি নিয়া, দুনিয়া নিয়া, অফিস নিয়া, বিজনেস নিয়া, ও যুবক বুকা বুকা, তুমি কিসের ব্যস্ত, তুমি আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া, ঠিক কিনা বলেন, তোমাকে নিয়ে আরো বেশি আজরাইল ব্যস্ত, ও কিশোরগঞ্জের মানুষ শুনো, মিঠামইনের মানুষ শুনো কি বলতে চাই, তুমি নাকি খুব বেশি ব্যস্ত, ও যুবক আজকে ঘুমাইছ আগামীকালকে ঢাকা যাবা, তোমার সাথে রাষ্ট্রপতির সম্পর্ক আছে, রাষ্ট্রপতি তোমাকে 100 কোটি টাকার কাজ দিবেন, তুমি বিজনেস ম্যাগনেট, তুমি সিআইপি, তুমি ভিআইপি, ঘুম থেকে উঠে তুমি কালকে যাইবা, আরে বুকা ঘুমাইছ তুমি জানো না তোমার বালিশের নিচে আজরাইল বসা, আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত, দোকান খুলেছ, অফিস খুলেছ, 100 কোটি টাকার বিজনেস করেছ, দোকান খুলে টাকা ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ, তুমি জানো না তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা, আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ এমসিক আও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধরব, আল্লাহ বলে টাকা তার, বাড়ি তার, তুমি বলো ছাইড়া দিব না ধরব, আল্লাহ কয় টাকায় হাত দেওয়ার আগে থাপ্পড় দিয়ে ফালায় দে, কথা বলেন না কেন, আমরা বলি হার্ট অ্যাটাক, আমরা বলি ব্রেইন স্ট্রোক, আল্লাহ ফেরেশতাকে বলেন ব্লক লাগায়া দে,
ব্লাড সার্কুলেশন অফ করে দে। কোন বাবা আছে তোমাকে বাঁচাইয়া রাখবা? কেন সেই রবকে চিনো না, রবের দরবারে যাও না। আল্লাহ বলছেন, গোলাম জানিস আমি আল্লাহ ঘুমাই না। শোনো, এই মিঠা মইনের কত মানুষ আল্লাহকে প্রতিদিন টেলিফোন করে, পাঁচবার নামাজ পড়ে দেয় না, আল্লাহ টেলিফোন ধরে না। কত মানুষ আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে টেলিফোন দেয়, আল্লাহ টেলিফোন ধরে না। আল্লাহ টেলিফোন ব্লক লিস্টে রাইখা দে, ব্লক লিস্টে দে, তুই টেলিফোন, তোর নাম্বার ব্লক লিস্টে, তুই টেলিফোন দিবে, ধরবো না, আল্লাহ টেলিফোন ধরে না। তখন আসমান আল্লাহকে বলে, আল্লাহ ইজ এ সামাউন সাক্ষাৎ, তুমি বলো না আসমানটা ভাঙ্গে দি, যাদেরকে হাত দিয়ে বানাইছো ওদের সাথে তোমার টেলিফোন নাই, ব্লক লিস্টে রাইখা দিস, ভাঙ্গে দেই। আল্লাহ কই দিস না। জমিন বলে, আল্লাহ ইজা জুলজালাতিল আরদু জিলজালহা, জমিনটাকে ভাঙ্গে দি, আল্লাহ কই দিস না। ইসরাফিল কই সিংহায় কি ফুক দিব, আল্লাহ কই দিস না। সবাই কো কেন দিব না, কারো সাথে সম্পর্ক নাই, সবার নাম্বার ব্লক লিস্টে, তাইলে ভাঙবো না কেন? আল্লাহ কই জানিস আমি মিঠা মইনের কিছু যুবক আর যুবতীর প্রেমে পাগল হয়ে গেছি, এদের প্রেমের কারণে জমিনকে ভাঙ্গি না। ফেরেশতারা বলে, আল্লাহ ওরা কারা? আল্লাহ বলে, ওরা তো তারা, যাদের বডিতে যৌবন আছে, যাদের বডিতে পাওয়ার আছে, শক্তি আছে, চাইলে মদের বারে যাইতে পারে, চাইলে সিনেমা হলে যাইতে পারে, চাইলে ফেন্সিডিল ইয়াবা খেতে পারে, চাইলে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারে, কিন্তু যুবক আর যুবতী যায় না রে, রাত্র হয়ে গেলে ঘুমায় না, পিঠটা বিছানার সঙ্গে লাগায় না, ঘুম থেকে উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা মুসল্লায় পইরা সাজদায় গিয়া যখন পড়ে সুবহান ডাক দিতে দেরি হয়, আমার আরশ কাঁপতে কাঁপতে দেরি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমি দুনিয়াটা ভাঙ্গে দেই না, ওদের প্রেমে পাগল। যুবক তুমি সে আল্লাহকে চিনো না। ও মিঠা মইনের মানুষ শুনো, এই এলাকার এই চেয়ারম্যান সাহেব আছেন, একদিন চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানের সাহেবের বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না, এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না, রাষ্ট্রপতির বাড়ি রাষ্ট্রপতির বাড়ি থাকবে, রাষ্ট্রপতি থাকবেন না, খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না, চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। দেখেন না বঙ্গবন্ধুর নামে কত কিছু আছে, বঙ্গবন্ধু নাই, আহসানুল্লাহ মঞ্জিল আছে, আহসানুল্লাহ নাই, ভিক্টোরিয়া পার্ক আছে, ভিক্টোরিয়া যার নামে তার নাই, বিক্রমপুর আছে, বীর বিক্রম নাই, একদিন তোমার বানানো বাড়ি থাকবে, থাকবে না তুমি, কথা বলেন না কেন, থাকবে না তুমি। কি বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? কারো কষ্ট হচ্ছে? ডায়াবেটিস আছে আপনাদের? নাই, খুব ভালো দেখতেছে। কিন্তু আমার ভাইদের সাথে কথা ছিল আমাকে 9:30 উঠাবে, 9:30 উঠালে আমি 12 পর্যন্ত কথা বললে লম্বা সময় কথা বলতাম, কিন্তু ওটাই তো দেরি করছে, আমার কিছু করার আছে। আমার সাথে যা বলবেন স্টেট, লা ইমান আলিমান লা আমানাতালা ওয়ালা দিন আলিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না তাদের কোনো ধর্ম নাই, বুখারীর হাদিস। এই জন্য আমি এর উল্টো চলি না, দুনিয়া ঘোরাইছি, আল্লাহ কত দেশে আমাকে নিয়েছে বহুত দেখেছি, কিন্তু বুঝো মুসলমান কি বলতে চায়, কষ্ট হচ্ছে আমার কথায়? একটা কথা বলি, সোনা মনে করো মিঠা মইনের একজন বিশিষ্ট শিল্পপতি, আপনাদের কিশোরগঞ্জের মিঠা মইনে একটা বাড়ি বানিয়েছেন তিনতলা, কয়তলা? একটা তলা হচ্ছে ডায়মন্ড দিয়া, আরেকটা তলা বানাইছেন স্বর্ণ দিয়া, আরেকটা তলা বানাইছেন রৌপ্য দিয়া, ডিজাইন করা বাড়ি, টাইলস এনেছেন আমেরিকা থেকে, সিরামিক এনেছেন কানাডা থেকে, অর্নামেন্টস আর জুয়েলারি এনেছেন সুইজারল্যান্ড থেকে, ডিজাইন করা বাড়ি, বিউটিফুল বাড়ি, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বাড়ি, টাকার বাড়ি, গ্লাস ফিটিং করা বাড়ি, গোটা দুনিয়ার মানুষ জানতে চায় মিঠা মইন সবদিকে পানি, পানি আর পানি, দ্বীপের মতো এলাকা,
এখানে এত টাকার মালিক যুবক কে, তার বিজনেস কি, টাকা কোথায় পেল? গোটা দুনিয়ার মানুষ বাড়িকে দেখতে চায়, গোটা পৃথিবীর মানুষ আসে, ফরেনাররা আসে, ভিজিটাররা আসে, বাড়িটা দেখতে চায়, কিন্তু লক লাগানো, তালা দেওয়া, উদ্বোধন হয় নাই। একদিন উদ্বোধনের তারিখ করা হলো, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দাওয়াত করা হলো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দাওয়াত করা হলো, হাজার হাজার অতিথি স্টেজে বসা, লক্ষ লক্ষ অডিয়েন্স সামনে বসা। আজকে ফিতা কাটা হবে, বাড়ি উদ্বোধন করা হবে, আমরা দেখব বাড়িটা কেমন, ডিজাইন কেমন, কোন ইঞ্জিনিয়ার ড্রয়িং করেছে, দেখব সকল মানুষ তো পাগল, হাজার হাজার লক্ষ লক্ষ ঝাড়বাতি জ্বলতেছে, এক এক টাইমে এক এক কালারের পানি বের হয়, এক এক টাইমে এক এক কালারের লাইট জ্বলে, এক এক টাইমে এক এক ধরনের বাতাস বডিতে লাগে, এক সময় এয়ার কন্ডিশন, এক সময় এয়ার কুলার, ডিজাইন করা বাড়ি, ডিজাইন করা বাতাস, পাবলিক তো পাগল, এত টাকা কোথায় পেল? উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হলো, সবাই আসলো, একজন সঞ্চালক মাইক হাতে নিয়ে বক্তৃতা করে বলছে, কে মিটা মাইনের যুবক, দাঁড়াও দাঁড়াও, কত টাকা দিয়ে বাড়ি বানাইছো বলো, কোথায় টাকা পাইছো বলো, তোমার বিজনেস কি বলো? ও যুবক তুমি দাঁড়াও, তোমাকে মিটামইন সহ গোটা দুনিয়ার পাবলিক দেখতে চায়, এমন যুবক কে রে বাবা, মিটামইনে তার ডায়মন্ডের বাড়ি বানাইছে। যুবক তো দাঁড়াইছে, হাতে 10 কোটি টাকা দামের গড়ি, তার আংটির পাথরের দাম 5 কোটি টাকা, পায়ের জুতার দাম 3 কোটি টাকা, চোখের গ্লাসের দাম 2 কোটি টাকা, তার শরীরের যা আছে কোটি কোটি টাকা। যুবক দাঁড়াইছে, পাবলিক বাপের বেটা ঠিক আছে, তার বডিতেই তো 50 কোটি টাকা আছে, তাইলে বাড়ি বানাবে না কেন? যুবক দাঁড়িয়েছে, বাড়ি আমার, টাকা আমার, বিজনেস আমার, পাবলিককে বুঝাবো আমার নাম কি, আমার বাবার নাম কি। দাঁড়াইছে, বক্তৃতা করবে, মাইক হাতে নিয়েছে, যুবক জানে না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। কথা বলেন না কেন? যুবক বক্তৃতা করে বলবে, বাড়ি আমার, আজরাইল কো আল্লাহ রে কি কথা বলতে দিব? আল্লাহ কয় না, কথা বলতে দিস না, আটকায় দে। বলতে পারবেন? কথা বলেন না কেন? আমি জানতে চাই আপনি কিসের ব্যস্ত, যুবক তুমি কিসের ব্যস্ত, ভাই তুমি কিসের ব্যস্ত? বলতেছিলাম যুবক শোনো, তুমি নাকি অনেক গুনাহ করে ফেলেছো, অনেক অন্যায় করে ফেলেছো, না লজ্জায় আল্লাহর সামনে যাও না। আরে যুবক তাইলে শোনো, শোনো, এক যুবক, এক যুবক বনি ইসরাইলে জেনা করে ধরা পড়েছে, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, জেনা করে ধরা পড়েছে। বনি ইসরাইলের কন্ডিশন ছিল, জেনা করে ধরা পড়লে জঙ্গল থেকে, বাড়ি থেকে পিটাইয়া জঙ্গলে ফালাইয়া দেওয়া হতো, যুবককে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, সবাই মারছে, সবাই পিটাইছে, যুবক তো জিনাকার, যুবক তো মদকুর, যুবক তো বদমাইশ, কেউ দেখতে পারে না, মাইরা জঙ্গলে চইলা গেছে 2 সপ্তাহ। কয় সপ্তাহ কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কয়দিন গেছে সবাই বলেন? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, আল্লাহর এই গোলাম জঙ্গলের ভিতরে 2 সপ্তাহ কাটাইয়া দিয়েছে, কেউ পানি পর্যন্ত নিয়ে যায় না, খাবার নিয়ে যায় না, কেউ তার সঙ্গে দেখা করতে পারে না, কেউ যখন তার কাছাকাছি যেতে পারে না, নিষেধ করে দেওয়া হয়েছে এই যুবকের কাছাকাছি কেউ যেতে পারবে না। জেনা করেছে, গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, 2 সপ্তাহের ভিতরে পানি পাইল না, খাবার পাইল না। যুবক চিন্তা করে দেখে, এই দুনিয়ার জমিনে চলার পথে আমার অনেক বন্ধু ছিল, আজকে আমার কোন বন্ধু নাই, বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না, যেই বন্ধুদের আড্ডায় পড়ে জেনা করেছি আর মদ খেয়েছি,
আজকে আমাকে দেখবার জন্য কেউ আসলো না। যেই মার বাবাকে খাওয়াবার জন্য চুরি করেছি সেই মা বাবা আমাকে দেখতে আসলো না। যেই স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্যে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যে ডাকাতি করেছি কেউ দেখতে আসলো না। আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার মা বাবা আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না। সবাই আমাকে দুঃখ দিলাম, আমার সম্পত্তি আছে, কেউ আমাকে দেখতে আসে না। যুবকের অন্তরের ব্যথা নিয়া সাকারাত শুরু হয়ে গেছে। দুই সপ্তাহ পর্যন্ত খাবার পায় নাই, পানি পায় নাই। সাকারাত যখন শুরু হয়ে গেল, হাত পা কাঁপা শুরু হয়ে গেল। এমন সময় যুবক ডাইনের দিকে তাকায়, কেউ নাই। বামে তাকায়া দেখে ওখানেও কেউ নাই, পিছন দিকে তাকায়া দেখে কেউ নাই, সামনের দিকেও দেখে কেউ নাই। গোলাম দেখে আজ আমার সব আছে কিন্তু বিপদে কেউ নাই। হঠাৎ করে মনে পড়েছে সবার দরজা বন্ধ হয়ে যেতে পারে, যত অপরাধ করি যত গুনাহ করি আমার মন বলতেছে আমার আল্লাহর দরজা বন্ধ হবে না। আল্লাহু আকবার। যুবক আসমানের দিকে হাত উঠায় আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ এই কঠিন বিপদে মা আমাকে দেখতে আসে নাই, বাবা দেখতে আসে নাই, সন্তান স্ত্রী পুত্র কেউ আসে নাই। আল্লাহ তাআলা আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই। সবাই ভুল বুঝে, তুমি তো আমাকে তোমার হাত দিয়া তৈরি করেছো, আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না, আমার অপরাধগুলোকে কি মাফ করতে পারো না। আয় আল্লাহ তাআলা কথা দিলাম আমি যদি বেঁচে যাই, কথা দিলাম তওবা করলাম আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, আর যদি মরে যাই মরে যায় তওবা করার সুযোগ দিয়ে আমার তওবাকে কবুল করো, আমার সামনে কেউ নাই। আল্লাহর গোলাম যখন চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর তো বরদাস্ত হয় না। গোলাম যখন মুনিবকে ডাক দেয় মুনিবের বরদাস্ত হয় না। এই জন্যে ডাকবেন শুধুমাত্র কেবলমাত্র কাকে? সবাই বলেন, বিপদে পড়ে ডাকবেন পীর সাহেবকে, মুর্শিদকে, কারে? সবাই বলেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল সূরা ফুরকানে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমার আল্লাহ বলেন, যারা কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে চায় না, তারা যেন দুনিয়ার জমিনে বেঁচে থাকার সময় আমি আল্লাহকে চিৎকার করে ডাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালালের কাছে এই গোলাম যখন চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল তার তওবাকে কবুল করে তার জিন্দেগির সবগুলা গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ, এক মিনিট পরে যুবক মরে গেছে। বনী ইসরায়েলের যুবক এক মিনিট পরে মরে গেছে। গভীর রাত্র, আল্লাহ মূসা আলাইহিস সালামকে ঘুম থেকে উঠাইছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা ঘুম থেকে উঠো। আল্লাহর পয়গম্বর মূসা ঘুম থেকে উঠলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা রে
কেন তোমাকে গম থেকে উঠাইছি তুমি কি জানো? পয়গম্বর মূসা বললেন, আল্লাহ তাআলা আমি তো জানি না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা জঙ্গলে আমার এক ওলি মইরা গেছে, আমার এক গোলাম, আমি আল্লাহর ওলি, তার জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করেছি, ও মরে গিয়েছে, তুমি তার জানাজায় যাও, কাফন দাফনের ব্যবস্থা করো। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনি তো আমাকে জানেন, আপনি আমাকে চিনেন, আমি বনী ইসরায়েলের পয়গম্বর, আমার উম্মতেরা বনী ইসরায়েল, ওরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, সব নগদে। বলেন তো এই গোলামের জানাজায় গেলে কি কল্যাণ পাবো, কি উপকার পাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা আমার এই ওলির জানাজায় যারা হাজির হবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলা যারা হাজির হবে তাদের 1000 বছর যদি পৃথিবীতে বাঁচে, গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলা। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ঠিক আছে। তাই গ্রামে গেছেন, পাবলিকরে বলছেন ঘুম থেকে উঠো, পাবলিক মূসা হঠাৎ করে রাত্রে ডাকে কেন, উঠাইলেন, কি হয়েছে? জঙ্গলে এক আল্লাহর পাগলা মইরে গেছে গা, আল্লাহর ওলি, তাহলে কি করব? আল্লাহ বলছে জানাজায় যাওয়ার জন্য, তো আমরা জানাজায় গেলে লাভ কি? মূসা বলেন, আল্লাহ বলছেন আমরা জানাজায় গেলে মাফ না। সুবহান আল্লাহ, এটা পকেটে রেখে দেন, আর একটু জোরে পড়েন। সব মানুষ ঘুম থেকে উঠছে, যারা বৃদ্ধ ছিলেন হাঁটতে পারতেন না, তারা খামার কান্দে করে লইয়া যায়, তো জান্নাতে যাওয়ার সহজ সুযোগ। সব মানুষ গেছে জঙ্গলে, গিয়া দেখে আল্লাহ বললেন তার ওলি, আর পাবলিক দেখে এটা জিনাকার যুবক। সুবহানাল্লাহ বললেন না, আরো জোরে বলেন না, জিনাকার যুবক। সবাই বলো, মূসা আর কত শয়তানি করবা, যারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে বাহির করছে জিনার অপবাদে, আর তুমি বলতেছো ওলি? মূসা কয়, আমি তো মারলাম, আমিও তো এর মারছি জিনাকার, তো আল্লাহ বললেন ওলি, আমি তো কিছু বুঝলাম না। মূসা আলাইহিস সালাম গরম না নরম, কথা বলেন না, গরম মানুষ আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আল্লাহ জিনাকার, আর তুমি বলো তোমার ওলি? আল্লাহ বলেন, মূসা জিনাকার ঠিক আছে, গুনাহ করছে তাও ঠিক, কিন্তু গুনাহ করার কারণে সবাই তোমরা তাকে বের করে দিয়েছ, সবাই দরওয়াজা লাগাইয়া দিয়েছ, কিন্তু আমি আল্লাহ আমার গুনাগারের জন্য রহমতের দরওয়াজা বন্ধ করে দেই না। এ পাগলা যখন জেনা করার পরেও আমার কাছে মাফ চাইছে আর চোখের পানি ছাইড়া দিছে, ও মূসা জানিস না রে, এই চোখের পানির অনেক দাম আমার কাছে, সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলে, আরে মূসা তো এই নবী, 12টার উপরে হয়ে গেছে গা, আপনাদের কষ্ট হচ্ছে না? না লম্ব করবো, শোনেন মূসা আলাইহিস সালাম তো এমন নবী, আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন, কথা সংক্ষেপে বলছি, তুর পাহাড়ে, শুধু বসেন কয়েক মিনিট, তুর পাহাড়ে জুতা পইরে গেছে, জুতা, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তওয়া। ওইটা পবিত্র উপত্যকা, জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে পাহাড়ে উঠা লাগবে, মূসাকে আমার আল্লাহ জুতা নিয়ে পাহাড়ে যেতে দিলেন না। আর আমার নবী যেদিন মেয়েরাজে যান, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নবীজির ছেঁড়া কাপড়,
ছেড়া জুতা নবীজি জুতা নিয়া মেয়ারাজে যাইতে চান না, আল্লাহর আরশে যাইতে চান না, জুতা নিয়ে কেমনে যাবেন? মুসাকে জুতা নিয়ে তোর পাহাড়ে যেতে দিলেন না, আমি কেমনে ছেড়া জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই? বিশ্ব নবী জুতা মুবারক খুলে রাখলেন, গায়েব থেকে আমাদ আসলো, বন্ধু আমার, বন্ধু আমার, তুমি জুতা পরো, জুতা পরে তুমি আমার আরশে আসবে, এই মুহূর্তে আসবা, তোমার জুতা মুবারকের নিচে যেই দুলি কণাগুলা রয়েছে, আমি আল্লাহ তোমার পায়ের দুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, এই নবীর যা দাম যেমন, এই নবীর উম্মতের দাম তেমন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বললেন, মুসা রে তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে তোর পাহাড়ে নিয়ে এসেছি। মুসা বললেন, আল্লাহ তাআলা তোমাকে কি একটা কথা বলতে পারে? আল্লাহ বললেন, মুসা কি বলতে চাও বলো? আল্লাহর কাছে মুসা বললেন, আল্লাহ তাআলা তুমি বলো তো আমি কোথায় আর তুমি কোথায়? আল্লাহ বললেন, মুসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়? মুসা বললেন, আল্লাহ তাআলা আমি তোর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তোর পাহাড়ের উপরে। আল্লাহ বললেন, মুসা না না, তোমার আর আমার মধ্যে ওখানে রয়েছে 70,000 নূরের পর্দা। কোন সুবহানাল্লাহ! কিন্তু মুসা জানো না, কিয়ামতের আগে আমি আল্লাহ এমন একদল জাতি আর আমার গোলাম বিশ্ব নবীর উম্মতকে পৃথিবীতে দিচ্ছি, ওদের সঙ্গে যখন আমি কথা বলবো, দেখা করব আমি আল্লাহ, তখন আর কোনো পর্দা থাকবে না, পর্দা থাকবে না, ওরা যখন সেজদায় গিয়ে আমি আল্লাহকে ডাক দিবে, ডাক দিতে দেরি হবে, সেজদা দিবে যেখানে, আমি আল্লাহ ওখানে হাজির হয়ে যেতে এক মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ! এজন্যে আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে। কি লাগবে? আল্লাহর সাথে সম্পর্ক করো। শোনো যুবক, এক বাদশার ছেলের বউ, বাদশার মানে শাহজাদার বউ, ডিজাইন করে কাপড় পরে, অর্নামেন্টস পরে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা ছিল কাদামাটির, এদিক থেকে একটা পাগলা হাইটে যাইতেছে, পাগল পাগল, উস্কো কুস্কো চুল, কাপড় ছেঁড়া হাইটে যায়, এদিক থেকে দামি কাপড় পরে শাহজাদার বউ আসতেছে, রাস্তা ছিল পিছলা, পিছলা খেয়ে পইড়া, এই পাগলের পায়ের কাদামাটি সব গিয়া লাগছে শাহজাদার বউর শরীরে, লাফ দিয়ে উঠছে, কে আমার শরীরে কাদামাটি দিয়ে ভরাইয়া দিছে? কেউ নাই, আমাকে কেউ ভালোবাসে না, আমার স্বামী কোথায়? চিৎকার করে যখন বলছে, স্বামী ঘর থেকে দৌড়ে বাইরে আসছে, স্ত্রীর ভালোবাসা বের হয়ে বলছে, স্ত্রী বলতো কি হয়েছে? স্ত্রী বলছি, পাগল তার পায়ের কাদামাটি দিয়ে আমাকে ভরাইয়া দিছে। এই কথা শুনে শাহজাদা আচ্ছা মতো মায়ের পাগল খেয়ে, পাগল বলতেছে আমাকে মাইরেন না, আমি ইচ্ছা করে করি নাই, আমি ইচ্ছা করে করি নাই, আমি পড়ে গেছে, কাদামাটি লেগে গেছে, আমাকে মাফ কইরা দেন, আমি ধোয়া দেব। কে শুনে কার কথা? মায়ের। মারতে 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 ফালায় দিছে, পাগল মায়ের খাইয়া উপর দিকে হাত উঠাইয়া দিস। কিছুক্ষণ পরেই শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। বাদশাহ ঘর থেকে দেখছে তো দৌড়ে আসছে, কিরে আমার জোয়ান ছেলে হঠাৎ মরে গেল, কিরে পাগলা কি হয়েছে? পাগল বলতেছে, শুনেন আপনার ছেলের বউ শরীরে কাদামাটি লাগছে, ভালোবাসার টানে স্বামীকে ডাক দিছে, স্বামী ভালোবাসার প্রতিদান দিতে গিয়া আমাকে পিটাইছে, ভালোবাসে স্ত্রীকে বুঝা দেখি আমাকে মারছে। বাদশাহ, আমি একজনকে ভালোবাসি, আমার একজন প্রেমিক আছে, আমি তাকে বইলা দিছি, বন্ধু
ও স্বামী ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারলো, তোমাকে তো আমি ভালোবাসি, ভালোবাসার প্রতিদানটা দেও না, বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ দেওয়া জানটা সাথে সাথে ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, কে করতে পারেন? সবাই বলেন কে? আল্লাহ আছেন না নয়? আছেন না নয়? আল্লাহকে চিনতে পারবো তো ইনশাল্লাহ। কই চিনেন নি কেউ? আল্লাহরে চিনেন? আল্লাহরে চিনেন না, ঠিকমতো নামাজ পড়েন না, সত্য কথা বলেন না, যুবকের আমানত রক্ষা করে না, ইনসাফের সাথে চলে না, তাহলে তো আল্লাহকে ভালোবাসা হলো না। পারবো তো ইনশাল্লাহ কথা বলেন, যে আল্লাহ আমার রসুলকে বলছেন তার সম্মান বাড়িয়েছেন, আল্লাহ তো এমন, আল্লাহ বলছেন এ গোলাম, এত বড় বড় গুনাগারকে যদি মাফ করতে পারছি, তোদেরকে কেন মাফ করতে পারবো না? তোমরা আমার কাছে যা, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। কথা বলেন, পারবো তো ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইতে। সুতরাং আমার বন্ধুগণ, আমার কথা পরিষ্কার, এই জমিন কার? সবাই বলেন আওয়াজ করে কার? আরো জোরে বলেন কার? এই জমিনে হুকুম চলবে কার? তরিকা আল্লাহ রসুলের, তরিকা কার? আর কোন তরিকা আছে আপনাদের জানা মতে? আর সত্য কথা কোন বাবা নাই, কারো জানা মতে আছে নাই? হুকুম কার, তরিকা কার? এই দুই জিনিস ছাড়ার কিছু আছে? কথা বলে না হচ্ছে? আল্লাহ আর আল্লাহর রসুল আছেন যেখানে, আমরা আছি। আর রসুলকে যারা গালি দিবে, আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মপূর্ণ কথা বলবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যুবকেরা তাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য বন্ধুগণ, আল্লাহকে ওয়াস্তে, রাত্র সোয়া বারোটা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাই না। আরে না শোনেন না, কি বলে বলেন, বললে তো হবে না, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি। কে কয় কষ্ট নেই? আর লম্বা করবো না। এই যে আপনারা একজন উঠেন দুইজন বসেন, এটা কি কাহিনী? কষ্ট হচ্ছে বসতে বসতে, এজন্য আমি আর কথাকে লম্বা করছি না, আমার কথা এখানে রেখে দিতে চাই। আরে কথা শোনেন না, চলবে চলবে, শুধু চলবে, কি চলবে এটার বুঝে না। ফজরের নামাজ পড়বেন না? বললে তো হবে না, এটা বললে আমি অনেক দূরে যাব, তো বুঝতেছেন না আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের, আমি কথা লম্বা করবো না। একটু হাত উঠে বলেন কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না? আল্লাহকে চিনে কবরে যাবেন? কথা বলেন, কিয়ামতের দিন কাউকে পাবেন না, না পাবেন? আপনারা একজন দুইজন উঠেন কেন, বসেন কেন, বুঝতেছি না। এটা দুইজন উঠেন, তিনজন বসেন, পেশাব কি? পেশাব বন্ধ করলে হয় না? পেশাব দ করলে এখানেই প্রস্রাব করে দেবেন, উঠার দরকার নেই। আমার বন্ধুগণ, সবাই কবরে যাওয়া লাগবে না লাগবে না? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? কেউ কাউকে সাহায্য করবে? বাবা মা, সন্তান, স্ত্রী, পুত্র, পিসাব, সব কয় না? না তো? সবাই বলেন না তো? বিশ্বাস হয় তো? বিশ্বাস ঠিক আছে তো? তাহলে বাবার দরবারে না আল্লাহর দরবারে? কথা বলেন, বাবা মসজিদে নামাজে যাননি? সবাই জিয় সবাই যায়। আপনাদের মসজিদে চেয়ার আছে নি? চেয়ার মসজিদে নামাজে চেয়ার নেই? মসজিদের ভিতরে চেয়ার আছে? কেন চেয়ার কেন? হ্যাঁ চেয়ার আছে? চেয়ার থাকলে মসজিদে জ্বালায় দিবেন,
পারবা তো যুবক? এ যুবকেরা পারবা তো? কথা বলো পারবা তো? মসজিদে গিয়ে আপনি চেয়ারে বসে থাকেন, কে অসুস্থ? হাইটা গেছে না কান্দে করে নিছে মসজিদে, হাইটা গিয়ে বসে গেল, প্যারালাইসিস গেল কেমনে? এ দৌড়ে দৌড়ে গিয়ে এখানে বৈশা মাঠ মাটিতে বৈশে পড়, মসজিদে বৈশা একবারে বৈশা, নাইলে শুইয়া, নাইলে ইশারায়, কিন্তু চেয়ারে হেলান দিয়ে বসা যাবে না। কথা বলেন, চেয়ারে বসে নামাজ পড়েন, এগুলা করা যাবে? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাননি, নেন না কেন? ডিস্টার্ব, বাচ্চাদেরকে দৌড়ায় মসজিদে, কিছু মারামারি করে না? করে করে না? নিষেধ দেন না? কি কর, কি বলেন? বলেন না, কি বলেন? মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করা যাবে? বলেননি, দুষ্টামি করলে মারেননি, কিছু কয় না কেন? বাইর করে দেন, বাইর করে দে। তাহলে আমার কথা যুবকেরা শুনবা তো আজকে? একটু হাত উঠে বলো কারা কারা শুনবা, ঠিক আছে? হাত নাম, আলহামদুলিল্লাহ। শোনো, মসজিদে বাচ্চাদেরকে নিয়ে গেলে যেই মুসল্লি বলবে বাচ্চাকে বাইর করো, ওই মুসল্লিকে ঘাড় ধরে মসজিদ থেকে বাইর করে দিবেন, ঠিক কিনা বলেন? বেয়াদবি করেন মসজিদে বাচ্চা নিলে সমস্যা কি? বাচ্চা দৌড়ায়, মুসল্লি লঙ্গি ধরে টানে, ইমাম সাহেবের টানে, প্রস্রাব কইরা দে, জানালা ভাঙ্গে, কাঁচ ভাঙ্গে, করবে, বাচ্চারা দৌড়বে, মারামারি করবে, ইমামের লঙ্গি ধরে টান দিবে, মুসল্লির সিজদার জায়গায় পড়ে যাবে, এটা বাচ্চাদের সৌন্দর্য। অত 8 বছর বয়সে মসজিদে গেছেন, আর আপনি 50 বছর বয়সে যখন কেউ দেখতে পারে না তখন আপনি মসজিদে গেছেন, কথা বলেন না কেন? কেউ দেখতে পারে না এই টাইমে গেছেন মসজিদে, বউ দেখতে পারে না, ছেলের বউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না, টাইম কাটাবার জন্য গেছেন মসজিদে। এই বাচ্চা তো 8-10 বছর বয়সে মসজিদে গেছে, আপনার খারাপ লাগে? আপনি তো 8-10 বছর বয়সে যাত্রা গান আর মেদের মেয়ে জুসলে দেখতে গিয়েছিলা, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আপনারা এগুলো করবেন না, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাইবেন, কথা কন না? সব বাচ্চাকে নিয়ে যাইবেন, ওরা দৌড়াদৌড়ি করবে, মারামারি করবে, ইচ্ছা মতো গ্লাস ভাঙবে, ফ্যান ভাঙিয়ে দিবে, অসুবিধা আছে? না বলছেন, কালকেই তো বলবেন অসুবিধা আছে, কোনো অসুবিধা আছে নাই? বাচ্চারা মসজিদে দৌড়বে, খেলবে, সমস্যা আছে? বাচ্চাদের খেলার জায়গা মসজিদ। আল্লাহ রাসূল বলছেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে মসজিদ থাকবে, এই মসজিদে দুষ্টামি করবে বাচ্চারা, সুবহানাল্লাহ বলেন। কিছু মুসল্লি আছে বাচ্চারা যদি যায়ও মসজিদে আর সামনে দাঁড়ায় দেখে, এই বাচ্চা কার ছেলে, পিছনে যা, পিছনে যা, ঠিক কিনা বলেন? যেই মুসল্লি বলবে বাচ্চাকে পিছনে যাই, মুসল্লিকে টানতেই থাকবেন যত সময় পিছনে না গেছে, কথা বলেন না কেন? বাচ্চাকে গেলে ডিস্টার্ব হয়, আপনার তো নামাজই হইতেছে না, আপনার তো দোয়া কবুল হবে না। আপনি নামাজ পড়েন সুদ খান, নামাজ পড়েন ঘুষ খান, নামাজ পড়েন ইয়াবা ব্যবসা করেন, নামাজ পড়েন আরেক বেচারার মাছ মাইরা খান, নামাজ পড়েন আরেক বেচারার জমির দান কাইটা গরু রে খাওয়ান, কথা বলেন ঠিক কি না? আপনি আরেক বেচারার পাকা জমির দান রাত্রে কাইটা আনেন, কথা বলেন না কেন? এই সমস্ত শয়তানি করেন, আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ যদি কবুল হয় এই মাসুম বাচ্চাদের কারণে কবুল হয়, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে, কি সমস্যা চলতেছে সমাজে? ভাই আমি কি যা বলতেছি সব কি গুলো মিথ্যা বলতেছি? আজ পর্যন্ত বলেন এখানে কারা আছেন, বউরে কোনোদিন সালাম দিছেন? সালাম দেন বউরে, সালাম দেন না কেন? এই যে একজন দে, মাশাআল্লাহ, ঠিক আছে বাবা, সালাম দেন না কেন? সালাম দেন না কেন? টিটকারি করে বউকে সালাম দিবেন, ঠিক আছে তো? মানে আজকে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, বউ কেমন আছো? ও মা,
হেরে আজকে কোন ভূতে ধরলো? জিন্দেগিতে সালাম দে না, আজকে আইসা দিকে এত লম্বা সালাম। প্রতিদিন সালাম দিবেন, সব সময় দিবেন, ইনশাল্লাহ বলেন। লজ্জা হয়? লজ্জা হয়? বউকে সালাম দিলে লজ্জা কিসের? বউরে সালামও দেন না, আর একটা দিন বউরে বলেন নাই, বউ তুমি মাশাআল্লাহ অনেক সুন্দরী, তুমি অনেক ভদ্র, তুমি অনেক স্মার্ট, তোমার চেহারা দেখলে আমার ভালো লাগে, কইছেন? এখন না কেন? আচ্ছা বুঝিন, আপনাদের বউর সাথে তো দুশ্মনী কেটা কেসে? হ্যাঁ, বউরে সুন্দরী বলেন না কেন? আপনারা তো বউকে সুন্দরী বলতে পারেন না, আপনারা তো সুন্দরী বলেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা বলেন? শয়তানি করেন না, আমি জানি তো সব। নিজের বউরে কন্যা কেন? কেন কন্যা? নিজের বউরে মাঝে মাঝে মুখে উঠে খাওয়াইয়েন, মাঝে মাঝে বউকে খাওয়াইয়েন, কিছু কয় না? কিছু কন ইনশাল্লাহ বলেন না? সবাই খাওয়াবেন তো, আরে ভালোবাসা তৈরি হবে। আপনারা তো বউরে খাওয়াইতে পারেন, আপনার গার্লফ্রেন্ড শয়তানি, তাহলে শান্তি পাইবেন না তো। বউকে খাওয়ান, শান্তি পয়দা করে দিবেন কে? বরকত দিবেন কে? বউ রান্না করলে আপনার স্বাদ লাগে না, প্রতিদিন এসে খুঁটা দেন কি রান্না করস, ভাল লাগে না, পাশের বাড়ির বাবি রান্নালেই তো একবার হাত খাইতে মন যায়, ঠিক নি? এটাও কয় ঠিক? সব ঠিক, রাগ করবেন না, একটু হাত উঠান, দেখি তো কারা কারা বিয়া করছেন। আরে আল্লাহরি, খুব ভালো জায়গায় সব বিয়া করে ফেলেছি, মাশাআল্লাহ ভালো কাজ। শুনেন কি বলতে চাই, বিয়া যে করছেন, কাজী যে আপনার একটা কাবিনের কাগজ দিছিল সবুজ, মনে আছে নি? সবার মনে আছে তো? এখানে বউর মোহরের টাকা লেখা ছিল, কিছু কয় না কেন? টাকাটা দিছেন না? কে বউ টাকা দেন নাই? বউ টাকা দেন নাই আপনারা? মোহরের টাকা দেন না? আস্তাগফিরুল্লাহ, কয়জন নগদ? এই দুইজনে দিছে, হুজুর মনে হইতেছে। এই যে, আর আপনারা কি বিয়া টাকা দেন নাই? টাকা দেন না কেন বউর? শোনেন, টাকা দেন না কেন, এটা কয়া লাগবে আজকে? এ কথা শুনেন, বউ টাকা দেন না কেন? অত টাকা দিন বিয়া করছেন কেন? রোজা রাখলেন না? শোনে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এগুলো আল্লাহর হক, মোহর তেমন ফরজ, স্ত্রীর হক। কথা বলেন, যদি কেউ মোহর না দিয়া কবরে যান, জাহান্নামী। পরিষ্কার ফতোয়া দিলাম, মোহরের টাকা স্ত্রীকে যদি না দিয়া যান, জাহান্নামী। যে কোনো আলিমরে ফতোয়া জিগাইয়েন, যে কোনো আলিমরে ফতোয়া জিগাইয়েন, মোহরের টাকা দিয়া না গেলে জাহান্নামী। হ্যাঁ, বোঝাইয়া মাফ মাফ। হ্যাঁ, তো ভালো কাজ, কারা কারা মাফ পাইছেন দেখি, হাত উঠান, মাফ, বউ মাফ করে দিছে। ওরে আল্লাহ রে, মাফ করছে? আপনারা কি পুরুষ না হাফ লেডিস? বউর কাছে মাফ চায়, এর মতো ছোটো লুকার আছেন এখন তো? বা বাইরে তো লম্বা লম্বা লেকচার দেন, বক্তৃতা করেন, আর বউর কাছে কে করে মাফ চায়? আপনি বিয়েই করবেন না, যা তোমার মেরে লইয়া থাকো। আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন? কি আমার পক্ষ থেকে বলতেছি? ইন্না লিল্লাহ, বউর কাছে মাফ চায়, লজ্জাও নাই। সি সি সি, মাফ চায়, হাত উড়াইছে, গান মাফ চাইছি, বউর কাছে মাফ। ভাই শোনো, বুঝাইয়া দিচ্ছি, শোনো, আল্লাহর হস্তে বউর টাকা দিও, আর যদি বউ মাফ করে দে, দুইজন সাক্ষী নিও, রেজিস্ট্রারি কইরো, ঠিক আছে?
একসাথে যদি মোহরে টাকা দিতে না পারেন মাসে মাসে 500 করে দেন, 100 করে দেন, 200 করে দেন, এইভাবে দিয়া দিয়া শেষ করেন, মোহরের টাকা দিয়া যায়েন, নাইলে মাফ নাই। কাবা ঘরের ইমাম যদি হয় মোহরের টাকা দেয় না, কিয়ামতের দিন মাফ নাই। বউ বলবে চিনি না, আগে টাকা দাও, কথা কন না কেন? না আপনারা মনে করতেছেন বানাইয়া কইতেছি, কালকে যে কোনো একজন বিদগ্ধ মুফতির কাছে গিয়ে ফতোয়া জিগাইবেন যে মোহরের টাকা না দিলে কি হয়। কারা কাছে বাবা প্রশ্ন আছে? নি প্রশ্ন আছে নি কোন এই ব্যাপারে প্রশ্ন আছে? কাবিনার মোহর কি? কেন মা কাবিনার মোহর কি বেশ কম? না কাবিনার মোহর বেশ কম, কেন একই জিনিস মোহর বেশ কম। আপনারা বানাইছেন কাবিন, ইসলাম বলছে মোহর। না না কাবিন মোহর এক জিনিস, এক জিনিস কাবিন বানাইছেন আপনারা, ইসলাম বলছে মোহর। হওয়া যাইতে পারবে না তো, বিয়া করার দরকার নাই এমন বেশি টাকা নিয়ে। যে বেচারা কম মোহরে, রাসূল বলছেন তোমরা কম মোহরে যেই মেয়ের বিয়ে হয়, কম মোহরে যেই বিয়ে হয়, এই বিয়েতে স্বয়ং আল্লাহ তার কুদরতের হাত দিয়ে বরকত দেয়। বাবা যারা মেয়ের বাপ শুনেন, আপনার মেয়ের 5 লাখ কি 5 কোটি টাকা যদি মোহর দেন, আর কেউ যদি আপনার মেয়েকে নিয়ে সংসার করতে না চায়, 1 কোটি টাকা মোহরে বউ রাখতে পারবে না, কথা বলেন না কেন? আর যদি বউ থাকতে হয় 1 টাকা মোহর না দিলেও থাকবে, ঠিক কিনা বলেন? আচ্ছা শুনেন, এই তো ইসলাম বুঝেন নাই আপনার, এই জন্য ইসলাম বলছে যে 10 টাকা দিতে পারবে 10 টাকার মোহর, যে 20 টাকা দিবে 20 টাকার মোহর। একটা কথা বললাম, যে 1000 টাকার মালিক, আপনার ছেলে ইনকাম করে 1000, বাপ বউ বিয়া করতেছি 10 লাখ মোহর দিয়া, তুমি মোহর দাও কেন 10 লাখ? তুমি দাও কেন? ঠিক কিনা বলেন? শুনেন, আপনাদেরকে বুঝাই যাচ্ছে আল্লাহর হস্তে, যাদের মেয়ে আছে মোহর বেশি ধরবে না, যাদের ছেলে আছে যা দিতে পারবেন তা লেখাইবেন, ঠিক আছে তো? তাইলে তো ইমান ঠিক নাই, বোঝা গেল মোহর বেশি দিয়ে লাভ কি? শেষ কথা শুনেন, মোহর বেশি দিয়ে লাভ নাই। বাবা বুঝছি বাবা, কেউ আমল না করলে মাইরে পিটিয়ে আমল করাইতে পারবো না, শেষ। আমি ইসলামের মাসআলা বলে দিলাম, ইসলামের মাসআলা বলে দিলাম, মোহর কম নিয়ে বিয়া করবেন। এ যুবক যারা আছো, বেশি মোহর তোমরা ইনকাম করো 30,000 টাকা মাসে, তোমাদেরকে যদি কেউ 10 লাখ টাকা মোহর চায়, বলবেন তোমার মেয়ের সিন্ধুকে রেখে দেবো, কথা বলো ঠিক কিনা? দরকার নাই তোমার মেয়েকে বিয়ে করো। শোনো, আর মেয়ের বাপদেরকে বলছি, মেয়ের বাপদেরকে বলছি, কোন ছেলে যদি বিয়ের সময় যৌতুক চায়, যৌতুক চায়, এই ছেলের কপালে জুতা পিঠা দিবেন, ঠিক কিনা বলেন? যেটা যাদের ভাল লাগে এটা কর, ঠিক আছে, যা যেটা ভাল লাগে এটা ঠিক নেই। আল্লাহ আমাদেরকে বাঁচাক, জোরে বলেন আমিন। এগুলো ইসলামের মাসালা, কালকে সকালে এলাকায় গ্যাদারিং করতে পারবেন না, না বুঝলে আগে বলছি প্রশ্ন আমাকে করবে, আমি বুঝাইয়া দিয়ে যাব, কিন্তু এলাকায় ফেতনা করা যাবে না। কম মোহর দিয়ে বিয়ে করো, রাসূলের পাক বলছেন বিয়ের রাত্রে ফুলশয্যা রাত্রে স্বামী তার স্ত্রীর এইভাবে সামনের মাথার চুল দুইরা বরকতের দোয়া পড়বে। আপনারা তো জানেন না কি দোয়া পড়লে বরকত হয়, আপনি জানেন না কোন দোয়া পড়লে ছেলে হয়, আপনি জানেন না কোন দোয়া পড়লে মেয়ে হয়, আপনি তো জানেনই না, কারণ ইসলামই জানেন না। কত হাজি সাহেব এখানে আছেন, কত হাজি সাহেব মোহরের টাকা আপনি দিতে পারেন না, অথচ আপনার ছেলের মেয়ের বিয়ের সময় 5 লাখ টাকা দিয়ে গায়ে হলুদ করেন, কথা বলেন না কেন? ঠিক কিনা? গায়ে হলুদের টাকা কই পাইলেন? মনে হয় কষ্ট পাইতেছেন আমার কথা, পাইলে কোনো আপত্তি নেই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই জন্যে কথাগুলো বললাম, মনোযোগ দিয়ে শুনেন।
আমিও মারা যাব আপনিও মারা যাবেন, কিয়ামতের দিনে কাউকে পাবেন না। আল্লাহ বলছেন ইয়াফিরু, ফেরার শব্দ বলেছেন কিয়ামতের দিনে বাবা ভাই ছেলে মা বোন স্ত্রী সন্তান সবাই বাঁকবে। আল্লাহ বোঝাতে গিয়ে ইয়াফিরু বলেছেন, ফেরার শব্দ বলেছেন, ফেরারই তো তাকি বলা হয়, ফেরারির আসামি এখানে ওয়ারেন্ট মুক্ত আসামি বসিয়ে যদি ওই জায়গায় ওয়া শুনে, ওদিকে যদি দুই গাড়ি পুলিশ যায় তাকে ধরবার জন্যে, এদিকে যদি বঙ্গোপসাগর তাকে আগুন থাকে, কি আছে দেখতে চাইবে না? পুলিশ থেকে বাঁচবার জন্যে যখন দৌড়াবে, আল্লাহ বলেছেন কেয়ামতের দিনে তোমার থেকে তোমার স্ত্রী, তোমার মা, তোমার ভাই, তোমার বাবা ফেরারির আসামির মতো দৌড়াবে, কেউ তোমাকে সাপোর্ট দিবে না আর পরিচয় দিবে না। সত্য কথা বলছেন, সত্য। এই জন্য আল্লাহকে আসতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সময় মতো, বলেন না সবাই, বলেন না যুবকেরা পড়বা তো ভাই, যুবকের এই প্রোগ্রামের আয়োজন করেছো ভাই, পড়বা তো, মদ খেয়েছ মদ, আমাদের টাইম হয়েছে মদের বোতল রাখা দো, নামাজে দাঁড়াইয়া যাও, জেনা করছো জিনা নামাজে দাঁড়াইয়া যাও, সিনেমা হলে গিয়েছ নামাজের টাইম নামাজে দাঁড়াইয়া যাও, ইয়াবা ট্যাবলেট হাতে নামাজের টাইম হয়েছে রাইখা দো নামাজে দাঁড়াইয়া যাও, অর্থাৎ যে কোনো কাজে থাকো নামাজের সময় হয়ে গেলে নামাজে দাঁড়াইয়া যাও। আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া আল্লাহর ওলি বানাইয়া দেবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এজন্য যেখানে থাকো নামাজ, যেখানে থাকো নামাজ। নবীজির জিন্দেগির শেষ কথা ছিল আসসালাত, আসসালাত। ওমরের জিন্দেগির শেষ কথা ছিল আসসালাত। আমরাও আমাদের জিন্দেগির শেষ কথা আসসালাত, ইনশাআল্লাহ। এক নম্বর, দুই নম্বর হলো যা খাবেন হালাল খাবেন, ঠিক আছে, কি খাবেন সবাই বলেন, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আমার শেষ কথা যুবকেরা শোনো, সমাজের এই বিশৃঙ্খল সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে, জমিন আল্লাহর দিন চলবে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে যদি ডাক আসে, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, টুকরো টুকরো হতে হয় আল্লাহর জমিনে আল্লাহর তৌহিদ আর রাসূলের রিসালত প্রতিষ্ঠার জন্য, আমরা যদি এক কোটি গুলির সামনে দাঁড়াতে হয় কারা কারা পারবেন একটু হাত উঠাইয়া দেখা। আমার বন্ধুগণ, রাত্র পনে একটা হয়ে যাচ্ছে, আর লম্বা করলাম না, কথা এখানেই রেখে দিলাম। আরে না ভাই, জল বুঝে না রাখি, আরে শোনেন, এটা কিন্তু কি বলবো আর কি হয়ে যাবে, আরে এখন তো কথা বলা যায় না ভাই। শোনো, প্রোগ্রাম একদিনের না, আমি যেটা শুরু করেছিলাম এতক্ষণ যা কথা বলছি সব আল্লাহর পরিচয় দিতে বলছি, শুধু আল্লাহর পরিচয়। আমি যদি সঠিকভাবে, আমার একটা আলোচনা আছে চার ঘন্টার আল্লাহর পরিচয়, তুমি কিসের ব্যস্ত আলোচনা, শরীরের রোম দাঁড়ায় যাবে, এরপরে ওয়ারাফানা আল্লাহ রসুলের সম্মান আল্লাহ কেমনে বাড়ালেন তা বলতে গেলে শুধু কাঁদবেন বৈশা বৈশা। আমি মধ্যখানে কথাগুলো আজকে রাইখা দিলাম, আর সামনে যেতে চাই না, দুটা কথা আপনাদের কাছে রেখে দিলাম, সময় মতো নামাজ, যা খাবেন হালাল খাবেন, যা খাবেন হালাল খাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো, সবাই বসেন, কেউ উঠবেন না, মোনাজাত হবে, এদের মনে হয় আরো কি আছে, বলে বলে কেউ উঠবেন না। আপনাকে বসে থাকে দরকার থাকে।